এই চেয়ারটা ব্যবহার করা হয় কভারিং হিসাবে। আমাদের অনেক ক্ষেত্রে সিসি ব্লক, যেমন এই যে আমার নিচে 1 ইঞ্চি সিসি ব্লক ইউজ করছি, এই সিসি ব্লকের যে জায়গাটা, এই জায়গাটা আমার কনক্রিট হবে না। আমার কনক্রিটের পিএসআই যদি 4000 হয়, 4000 পিএসআই কনক্রিট যদি আমি এখানে ইউজ করি, সেই ক্ষেত্রে আমার এই ব্লকটাও সেম 4000 পিএসআই লোড নেওয়ার মতো সক্ষমতা সম্পূর্ণ ব্লক হওয়া উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করতে গেলে এই জিনিসগুলো আমরা 100% এনশিওর করতে পারি না। তো সেই ক্ষেত্রে কনক্রিট ব্লক, সিসি ব্লকের তুলনায় যে রডের চেয়ার ইউজ করা হয় এটা অনেক বেশি বেটার, কারণ চেয়ার এখানে আমার পুরো কাস্টিং হয়ে যাবে। এখানে যদি আমি 5 ব্লক ইউজ করতাম, যেটা আমরা 3 ইঞ্চি বা 5 ইঞ্চি 5 ব্লক ইউজ করি, সেই 5 ব্লকটা এখানে পুরো জায়গাটা দখল করতো, ওই জায়গাটা আমার যে কাস্টিং হতো, ওই কাস্টিংয়ের ডালাইটা এখানে আসতো না। তো সেই ক্ষেত্রে আমি যখন এখানে চেয়ার ইউজ করছি, পুরো জায়গাটা আমার এখন কাস্টিং হচ্ছে, আমার যে কাস্টিং রেশিও ওই মানের সাথে এখানে কাস্টিংটা হবে। তো এই জন্য যখন স্ল্যাবের থিকনেস বাড়ে, যেমন 6 ইঞ্চি স্ল্যাব হলে চেয়ার দেওয়া যায়, 6 ইঞ্চির উপরে 7 ইঞ্চি 8 ইঞ্চি হলে চেষ্টা করা উচিত চেয়ার ইউজ করা, কারণ চেয়ার আমাদের কনক্রিটের, চেয়ারের জায়গাটায় কনক্রিট কাস্টিং হয়, এটা ব্লকের তুলনায় 1000 গুণ বেটার হয়। এই জন্য আমরা কাজ করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো। চেয়ার যদি স্ল্যাবের থিকনেস বেশি হয়, সেই ক্ষেত্রে চেয়ার ইউজ করার চেষ্টা করব। আর যত বেশি সিসি ব্লক অ্যাভয়েড করা যায় ছাদের জন্য তত বেটার। আর আমার এই জায়গাটা হচ্ছে পানির ট্যাঙ্ক হবে, যেটা ওভারহেড ওয়াটার রিজার্ভার বলা হয়, OSWT। তো এখানে আমার এই স্ল্যাবের থিকনেস হচ্ছে 8 ইঞ্চি 8 ইঞ্চি, আমার নিচে 1 ইঞ্চি নিচে ব্লক 3-4 ইঞ্চি, তার উপরে 1 ইঞ্চি রড 12 মিলি দুইটা, তারপর আমার এখানে চেয়ার হচ্ছে, চেয়ারের উপরে আবার 1 ইঞ্চি হচ্ছে, আমার উপরে 2 ইঞ্চি কভারিং, নিচে 1 ইঞ্চি 3 ইঞ্চি, আর মাঝখানে 5 ইঞ্চি আছে। আমার এই চেয়ারটা আসছে 4 ইঞ্চি, ওইটার উপরে ওই রডটা হয়ে 5 ইঞ্চি হয়েছে, 3.5 ইঞ্চি আছে নিচে, 15-12 মিলি, উপরে আমার হচ্ছে 1 ইঞ্চি, টোটাল 5 ইঞ্চি হচ্ছে। কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আর যে সিসি ব্লক আমরা ইউজ করি, সেটার বানানোর সময় অবশ্যই সিমেন্টের রেশিওটা পালি সমপরিমাণ দেওয়ার চেষ্টা করব, যাতে ওইটার স্ট্রং হয় এবং এটা কিউরিং যাতে হয় সেদিকে খেয়াল রাখবো। এবং যারা দায়িত্ব প্রাপ্ত লোক থাকবেন তাদেরকে এই বিষয়ে আমরা অবশ্যই বলে রাখবো, যাতে ব্লকগুলো কিউরিং করা হয়। আমরা অনেক ক্ষেত্রে ব্লকগুলোকে কিউরিং করি না, মনে করি এটা তো আমার কভারিং হিসাবে ব্যবহার করবো, এটা কোনো কাজ কি, কিন্তু এটাই কিন্তু আমার এই যে এখানে আমি যে পরিমাণ ব্লক ইউজ করছি, এই পরিমাণ জায়গায় আমার কোনো কাস্টিং হচ্ছে না। এই ব্লকের জায়গার পাশেই কাস্টিং হচ্ছে, কিন্তু ব্লকের জায়গাটা ব্লকই থাকতেছে। এই জন্য এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।